বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই মহাকাশের দিকে এক ধাপ পা বাড়ালো বাংলাদেশ। কিভাবে উৎক্ষেপণ হলো এই স্যাটেলাইট, এই কারিগরি দিকেই বা কেমন, এই স্যাটেলাইট থেকে আমরা কী সুবিধা পাব? প্রাচীন যুগেই মানুষ জেনে গিয়েছিল চাঁদ পৃথিবীর উপগ্রহ, কিন্তু পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণায় গ্রহ উপগ্রহের ফারাক করা মুশকিল ছিল। মধ্যযুগে পোলিশ জ্যোতির্বিদ কোপারনিকাস বললেন, পৃথিবীসহ সব গ্রহই সূর্যের চারপাশে ঘোরে, পৃথিবীর চারপাশে নয়। তখনই অনেকটা নিশ্চিত হওয়া গেল চাঁদে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপর ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও মহাকাশ চিনিয়েছেন আরও স্পষ্টভাবে। তিনি সুদূর বৃহস্পতিকে দেখেছেন নিজের তৈরি টেলিস্কোপ চোখ রেখে, আবিষ্কার করেছেন গ্রহরাজের চারটি উপগ্রহ। তখনই মূলত উপগ্রহ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয় বিজ্ঞানীদের কাছে। একটা গ্রহকে কেন্দ্র করে এর চারপাশে যেসব বস্তু ঘোরে সেগুলোই হলো এই গ্রহের উপগ্রহ। চাঁদ তেমনই পৃথিবীর একমাত্র প্রাক, বরং এই মহাকর্ষ বল চাঁদকে পৃথিবীর বুকে টেনে আনতে চায়। চাঁদের গতি শক্তিজনিত বহুমুখী বল আর পৃথিবীর মহাকর্ষ বল সমান, তাই এই দুই বল কেউ কাউকে হারাতে পারে না, সেটা উপগ্রহের মতো আচরণ করবে, এজন্যই সেটাকে কৃত্রিম উপগ্রহ বলে। মানুষ নিজেদের প্রয়োজনে কিছু ইলেকট্রনিক্স যন্ত্র তৈরি করে পৃথিবীর চারদিকে ছড়িয়ে দিয়েছে, সেগুলো আসলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবীর কাছাকাছি 300 থেকে অনেক কম লাগবে, পৃথিবীর যত কাছাকাছি আসবে আছড়ে পড়ার গতি তত বাড়তে থাকবে। এই আছড়ে পড়া ঠেকাতে হলে উল্টো দিকে ঠেলে দেওয়ার জন্য থ্রাস্টার যোগ করা হয়। এই যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের চারপাশে 400 কিলোমিটার উপর দিয়ে স্যাটেলাইট মহাশূন্যের লো আর্থ অরবিটে অবস্থান করছে, সেটার নাম ব্র্যাক অনেশা। 2017 সালের জুন মাসে এটিকে ফ্যালকন 9 রকেটের করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়। সেই বছরে জুলাইয়ে মহাশূন্যে সেটা সক্রিয় হয়। এতক্ষণ যা বলা হলো তা সবই হলো পোলার অরবিটিং, অর্থাৎ চলন্ত স্যাটেলাইট নিয়ে। এবার আসা যাক জিওস্টেশনারি স্যাটেলাইট ও ভূস্থির উপগ্রহের ব্যাপারে। ভূস্থির স্যাটেলাইট পৃথিবীর সাপেক্ষে কখনো অবস্থান পরিবর্তন করে না। পৃথিবী যেভাবে ঘুরছে সেগুলো পৃথিবীর সাপেক্ষে এই গতিতে ঘুরছে। তার মানে যদি কোনো স্যাটেলাইটকে বাংলাদেশের উপরে স্থাপন করা হয় তাহলে সেটি সব সময় বাংলাদেশের উপরেই অবস্থান করছে বলে মনে হবে, চাঁদের মতো অবস্থান পরিবর্তনশীল মনে হবে না। আমাদের বঙ্গবন্ধু 1 উপগ্রহটি প্রথম এমন ভূস্থির, এটি পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় স্থির থেকে পৃথিবীর সঙ্গে যোগাযোগের কাজ করবে। আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের কৃত্রিম স্যাটেলাইট তৈরি করা হয়েছে, যেমন পৃথিবী পর্যবেক্ষণ, আবহাওয়ার খবর নেওয়া, অবস্থান নির্ণয় ইত্যাদি। কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে তৈরি হয়েছে যোগাযোগ ও টিভি বেতার সম্প্রচারের সহায়তা উদ্দেশ্যে। আমরা জানি যোগাযোগ বা তথ্য আদান প্রদান হয় বিভিন্ন মাপের বিদ্যুৎ চুম্বক তরঙ্গ দিয়ে। এই তরঙ্গ প্রেরণ বা গ্রহণের জন্য অ্যান্টেনার প্রয়োজন, তাই এই স্যাটেলাইট ভূপৃষ্ঠের গ্রাউন্ড স্টেশনের দিকে তাক করে স্থাপন করা হবে। এজন্য থাকবে ডিশ আকৃতির কতগুলো অ্যান্টেনা। তেমনি ভূপৃষ্ঠের গ্রাউন্ড স্টেশনের অ্যান্টেনাগুলো উপগ্রহের দিকে তাক করা থাকতে হবে, যেহেতু তরঙ্গ বিভিন্ন মাপের হয়। আবার বিভিন্ন ধরনের তরঙ্গ বিভিন্ন ধরনের তথ্য বহন করে, তাই অ্যান্টেনার সঙ্গে যুক্ত থাকতে হয় ট্রান্সসিভার যন্ত্র। তরঙ্গের বিচ্যুতি দূর করার জন্য, ফিল্টার তথ্যের নিরাপত্তার জন্য, এনক্রিপ্ট ডিক্রিপ্ট দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার জন্য পাওয়ার অ্যাম্প্লিফায়ার এবং সব কিছু পরিচালিত হয় জটিল সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও সফটওয়্যার দিয়ে। স্যাটেলাইটের যোগাযোগের এই যন্ত্রপাতি, এই সফটওয়্যারের সমন্বয়কে বলা হয় ট্রান্সপন্ডার। আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে এ ধরনের উচ্চ গতির 40টি আলাদা ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে 26টি কেইট ব্যান্ডের আর 14টি সি ব্যান্ডের। এই ট্রান্সপন্ডার দিয়ে বাংলাদেশ সহ আমাদের আশেপাশের দেশগুলো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের টেলিকমিউনিকেশন সেবা পাবে। যেহেতু এটি একটি বাণিজ্যিক স্যাটেলাইট, কাজেই এর সেবা ভোগ করতে হলে আর্থিক বিনিয়োগ করতে হবে। আমাদের এই স্যাটেলাইট তৈরি করতে ফ্রান্সের কোম্পানি থালাস অ্যালানিয়া, এ তো গেল স্যাটেলাইটের তত্ত্ব। কিন্তু এই স্যাটেলাইট স্থাপন করতে হলে একটি ব্লক 5 রকেট দিয়ে আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে স্পেস উৎক্ষেপণ করা হবে। ব্লক 5 হলো
ফ্যালকন 9 এর সর্বশেষ সংস্করণ। এর ক্ষমতা আগেরগুলোর তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী। এই রকেটের মূলত তিনটি অংশ থাকে, একদম নিচেটাকে বলে স্টেজ বা বুস্টার স্টেজ। এটা মূলত লিফট অফ বা ভূমিষ্ঠ থেকে উৎক্ষেপণের করানোর কাজে ব্যবহৃত হয়। মুক্তি বেগের মাধ্যমে মূল অভিকর্ষজের ত্বরণ কাটিয়ে বঙ্গবন্ধু 1-কে আর্থ অরবিটে উঠিয়ে নিয়ে যাবে এটা। এরপর দ্বিতীয় স্টেজের ধাক্কায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটের পথ বাড়ি দেবে। জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট অতিক্রমের সময়ই খুলে যাবে ড্রাগন ক্যাপসুল। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট উন্মুক্ত হয়ে ফ্যালকন 9 রকেট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ফ্যালকন 9 থেকে ডিপ্লয়মেন্টের পর এই নিয়ন্ত্রণ চলে আসবে এটার নির্মাতা থ্যালাস এলানিয়ার হাতে। থ্যালাস এলানিয়ার ফ্রান্সের কানে স্থাপিত গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট থেকে 35,790 কিলোমিটার উচ্চতার জিওস্টেশনারি অরবিটের দিকে নিয়ে যাবে। 35,790 কিলোমিটার থেকে বেশি উচ্চতার নিরক্ষীয় রেখার উপর অবস্থিত স্যাটেলাইটের কক্ষপথগুলোকে বলা হয় জিওস্টেশনারি অরবিট। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য নির্ধারিত কক্ষপথে হলো 119.1 ডিগ্রি উত্তর। গ্লোবাল পজিশন সিস্টেমে বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি উত্তরে। তার মানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে হলে বাংলাদেশে স্থাপিত অ্যান্টেনাগুলোকে দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি বাঁকা করে রাখতে হবে। আমরা যদি ভূপৃষ্ঠের সঙ্গে ধরি তাহলে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ইন্দোনেশিয়া।